গত শনিবার আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুলাশিখরের দিনকোবরা এলাকায় স্থানীয় এক বিজেপির নেতার বাড়িতে বিজেপির কর্মসূচি ছিল। সেই কর্মসূচি চলার সময় আক্রান্ত হন বিজেপির নেতাকর্মী, ভাঙচুর হয় গাড়ি মোটর বাইক। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে তিপ্রা দলের দিকে অভিযোগ করা হয়। রবিবার ঘটনাস্থলে যান কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, এছাড়াও সেখানে যান রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়, কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক পিনাকি দাস চৌধুরী, রাজ্য বিজেপির সহ সভাপতি অমিত রক্ষিত প্রমুখ। স্থানীয় দলীয় নেতাদের সাথে কথা বলে খোঁজ খবর নেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নাম না করে তিপ্রা দলের সমালোচনায় সরব হন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। আপনারা জানেন তুলার শিখর ব্লকের অন্তর্গত আশারামবাড়ির বিধানসভার অন্তর্গত সে জায়গায় সভা চলাকালীন তিপ্রা মোতার কিছু কার্যকর্তা তাদের উপর হামলা চালায়, 13টা বাইক নষ্ট করে, 2টা গাড়িকে নষ্ট করে, আর বাড়িঘরের যে আসবাবপত্র ছিল সেগুলিও নষ্ট করে। তার জন্য আমরা গেলাম, 7 জন তাদেরকে ডাক্তার দেখানো হয়েছে এবং 2 জন অবস্থা একটু খারাপ আমরা দেখেছি, তাদেরকে হসপিটালে অ্যাডমিট করানো যাবে, করতে লাগবে। তো যতটা দেখেছি ওই গ্রামে যেটা থানসার কথা বলছে, যারা তিপ্রাসাকে একত্র করার কথা বলছে, এ প্রথম আমার বয়সে বা অন্যরা আপনারা জানেন আমাদের রাজ্যে জনজাতিরা জনজাতির উপর অত্যাচার করছে, যেটা অত্যন্ত দুঃখের বিষয়। যেটা থানসার কথা বলে জনজাতিদের একত্রিত করার কথা বলে জনজাতিকে দিয়ে জনজাতির উপর অত্যাচার করানো, সেটা গত 1 বছর যাবতই চলছে।